আজ শনিবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পুনরায় বিজেপির প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। জেলা জুড়ে বিজেপির নেতাকর্মীদের উল্লাসে মাততে দেখা গেল, পাশাপাশি মিষ্টি মুখ করতে দেখা গেল। দেখুন, গত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের সেবা করেছেন, যেভাবে পশ্চিমবাংলার মানুষের সেবা করেছেন, যেভাবে পুরুলিয়ার মানুষের সেবা করেছেন, আমরা গতবারে 2 লাখের উপরে ভোটে জিতেছিলাম। এইবারে আমাদের মূল টার্গেট হচ্ছে, সেটা হচ্ছে মোদিজিকে 400 আসন নিয়ে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা। পুরুলিয়ার মানুষ এখানে আমি প্রার্থী, এটা ফ্যাক্ট না, প্রার্থী হচ্ছেন মোদিজি। 3.5 লাখ ভোটে মোদিজিকে পুরুলিয়ার মানুষ জিতিয়ে আবার দিল্লি লোকসভা সদস্য বানাবে।